আবারো বেআইনি দখলের অভিযোগ, আবারো শাসক দলের নাম জড়িয়ে গেল এবং আসানসোলে ঘটেছে এই ঘটনা। সরকারি জমি দখলের অভিযোগ ঘিরে হুমকি, শাসানি দেবার অভিযোগ, লিখিত অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে আসানসোলে কুলটি এলাকাতে এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনা ইতিমধ্যে সরব স্থানীয় বাসিন্দারা অভিযোগ, খাস জমি দখলের চেষ্টা করছে মাফিয়ারা এবং তাতেই বাধা দেবার চেষ্টা করা হয় এবং তারপরেই রীতিমতো নাম জড়ায় তৃণমূলের নেতার। ব্রজগোপাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, অভিযোগটা ঠিক কি ব্রজ? দেখো, একেবারে যেমনটা তুমি বলেছো যে সরকারি জমি, এই মুহূর্তে আমরা সেই জায়গার উপর দাঁড়িয়ে আছি যে জায়গাকে ঘিরে বিতর্ক ছড়িয়েছে। এই যে জায়গা, এই জায়গাটি কিন্তু দীর্ঘদিন থেকে, আশেপাশের মানুষ বলছেন, যারা কেউ 30 বছর কেউ 40 বছর আছে, তারা দীর্ঘদিন থেকে এটি ফাঁকা জায়গা হিসেবেই দেখে আসছে। যদিও আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি জায়গাটি, আমার ক্যামেরা পার্সনকে বলবে একটু ঘুরিয়ে দেখাতে, যে এই জায়গাটি 1275 এবং 76, এই দুটি দাগের জায়গা কিন্তু ফেস্ট ল্যান্ড রয়েছে, সরকারি জায়গা রয়েছে এবং এলাকার মানুষের কাছ থেকে এই জায়গার উপর কমিউনিটি হল তৈরি করার প্রপোজাল রয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দেখা যাচ্ছে যে কেউ বা কারা এই যে কেউ বা কারা এই যে জায়গা সরকারি জায়গার উপর রাস্তা তৈরি করে পিছনের দিকে সেগুলো প্লটিং করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা করছে এবং পাশের বাড়ি যিনি, তিনি কিন্তু বাধা দেন এবং প্রতিবাদ করেন, সেই প্রতিবাদের জেরেই কিন্তু তাকে শাসানিয়ে হুমকি দেওয়া হয় এমন অভিযোগ, এবং এই অভিযোগ লিখিতভাবে জানানো হয়েছে কুলটি মেমতপুর ফাঁড়িতে। যদিও এদিন দেখা যাচ্ছে যে সকালে এলাকার ইতিউতি মানুষ এখানে আসছেন, কিন্তু যে কাজ চলছিল সেই কাজটা কিন্তু বন্ধ আছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এই যে জায়গা, এই যে মাটি বা ছাই ফেলেই কিন্তু জায়গাটা কিন্তু তৈরি করা হয়েছে, পুরো যে জায়গাটা আমি একটু ঘুরিয়ে দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, একটা বিশাল পরিমাণ জায়গা, প্রায় 4 একর জায়গা, স্থানীয় সূত্রে যেটা জানা গেছে যে 4 একর জায়গা, এবং এই জায়গাটি দীর্ঘকাল থেকেই কিন্তু ফাঁকা পড়ে রয়েছে এবং সরকারি জায়গা। এই জায়গায় কমিউনিটি হল, এলাকার মানুষের স্বার্থে কমিউনিটি হল তৈরি করার প্রপোজাল রয়েছে এলাকার মানুষের পক্ষ থেকে, এবং এটাও জানা গেছে যে এই সরকারি জায়গার উপর দুজন বা একজন। বুঝতে পারা যাচ্ছে, আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। এবং তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধেই উঠেছে মূলত এই অভিযোগ, অর্থাৎ জমি দখল করবার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা, তারা রীতিমতন ক্ষোভ উগড়ে দিচ্ছেন এই ঘটনায়।